বিশ্বকাপ মিশনে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোর বোর্ডটির দিকে একবার চোখ বোলানো যাক। ব্যর্থতায় ভরা বিশ্বকাপ মিশনের শেষ ম্যাচে এসে এমনটা চোখের শান্তির চাইতেও আফসোসের ঢেকুরটাই বেশি তোলে। পুরো টুর্নামেন্টে ভালো শুরুর প্রয়াসটি দেখা যায়নি, দুই ওপেনারের একসাথে জ্বলে ওঠার শুরুটাও দেখা যায়নি বাংলাদেশ দলে। তবে শেষ ম্যাচে এসে দুজনেই ছিলেন আত্মবিশ্বাসী, বলের সাথে সমান তালেই বাউন্ডারির ফুল জুড়িতে তুলেছেন রান। আফগানিস্তানের বিপক্ষে অর্ধশতক দিয়ে শুরু করা শান্ত পরে ছয় ম্যাচে করলেন যথাক্রমে 07, 08, 09, 04। তবে শেষ দুই ম্যাচে দারুণ সাবলীল, শ্রীলঙ্কার বিপক্ষে 90, অস্ট্রেলিয়ার বিপক্ষে 45 রান। টুর্নামেন্ট জুড়ে ওপেনার লিটন কুমার দাসের 284 রান আর মাহমুদুল্লাহ রিয়াদের 328 রানই বলার মতো ব্যাটিং পারফরমেন্স। শেষটায় এসেও দুজনই করেছেন নিজেদের চেষ্টার সবটুকুই। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জরুরি ছিল না, তবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে যথাক্রমে 51, 66 ও 38 রানের ইনিংস খেলা দারুণ আওয়াজ দিল পরে চার ইনিংসের মোটে 24 রান মুশফিকের ব্যাট থেকে। ভালো গর্জন দিয়ে অর্জন ভারী করতে না পারার মতোই পরিস্থিতি 22 রান করে আউট হওয়া শেষ ম্যাচেও। বিশ্বকাপের আসরে যেন হঠাৎ নিজেদেরই অচেনা মনে হচ্ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। বড় আশা জাগিয়ে মিরাজ তো ছিল নিজের পজিশন খোঁজায় ব্যস্ত, যেখানে আরও একটি নাম তাওহিদ হৃদয়। বিশ্বকাপের আগে পদচিহ্ন রাখা সব জায়গাতে ছড়িয়েছেন আলো, অথচ তিনিও নিজেকে খুঁজে পাচ্ছিলেন না এবারের বিশ্বকাপে। শেষ ম্যাচে এসে খুঁজে পেলেন, তবে বড্ড দেরি হয়ে যায়। ওয়ানডে সুপার লিগে দুর্দান্ত কাটানো দলটি অসাধারণ টিম কন্ট্রিবিউশনের ম্যাচে রান আউটেই হারিয়ে ফেলা খেইয়ের মতোই পুরো টুর্নামেন্টেই নিজেদের খুঁজে বেরিয়েছেন, যখনই খুঁজে পেল বড্ড দেরি হয়ে গেল।